It's getting to my head. One look in the mirror, don't like what I find. I know that somewhere in there, there's a good guy. But he runs away at midnight. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিগেল র্যাপটর জিটিএক্সএল ভার্সন 4 স্পেশাল এডিশন নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আর এই বাইকটি কিন্তু আমাদের হচ্ছে চলে আসছে খুব শীঘ্রই, ইনশাল্লাহ ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা এটা লঞ্চ করব। আর যার কারণে আজকের এই নতুন চমক, তো যারা যারা হচ্ছে রিগেল র্যাপটর জিটিএক্সএল ভার্সন 4 স্পেশাল এডিশনটি চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিও। সো এখনও যারা হচ্ছে প্লিজ ওয়ার্ল্ডসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে প্রাইস সম্বন্ধে ধারণা দিব, বাইকের ডিটেলস সম্বন্ধে ধারণা দিব। সো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা দুইটা কালার ভেরিয়েন্ট দেখিয়েছি, ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার। সো ব্লু কালারটা নিয়ে চলে আসলাম। ফ্রন্টের ডিস্কগুলো দেখিয়ে দিলাম, খুবই কিন্তু হচ্ছে চেঞ্জ এবং এবিএস থাকছেই, আর রিগেল র্যাপটর মোটরসাইকেল ব্র্যান্ডিং করাই আছে। অ্যান্ড যেহেতু এটা স্পেশাল এডিশন, ফুয়েল ট্যাঙ্কে কিন্তু স্পেশাল এডিশন দেখতেই আছেন যে ব্র্যান্ডিং করা আছে। আর পিছনের সিট বা ফেয়ারিং জিটিএক্সএল স্পোর্টস লেখা থাকবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, জিটিএক্সএল স্পেশাল এডিশন। তো এই হচ্ছে আমাদের ব্লু কালারটা, যারা ব্লু কালারটা হচ্ছে দেখতে চাচ্ছেন, এটা হচ্ছে ব্লু কালার চারপাশ থেকে। আর দেখিয়ে দিলাম ব্লু কালার, এবং আরেকটা কালার হচ্ছে এটার, সেটা হচ্ছে যে ব্ল্যাক কালার। সো আমরা এখন ব্লু কালারটার চারপাশ থেকে দেখাবো। ফ্রন্টের ঠিক অ্যারোডাইনামিক শেড বা হেডলাইট ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক এরকমই আগে থেকে পরিবর্তন এসেছে, যেটা কিন্তু আসলে পূর্বের বাইকগুলোতে ছিল না। এবং দেখতেই পাচ্ছেন যে অনেক বেশি আপডেট, যেটা স্পেশাল এডিশন, ইনস অ্যান্ড আউট সব কিছুতে কিন্তু পরিবর্তন। চারপাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, সো রিমগুলো হচ্ছে চেঞ্জ, হাইড্রোলিকের ডিস্কগুলো চেঞ্জ, এবিএসের অনেক আপডেট এসেছে, এবং এ টু জেড সব কিছু কিন্তু চেঞ্জ, পিছনের টেল লাইটটাও কিন্তু চেঞ্জ এসেছে, এবং যা যা ফিচার আছে আগে থেকে সব কিছু একটু চেঞ্জ থাকছে। আপডেট মানে এ টু জেড সব কিছু আপডেট। সো এই মুহূর্তে একটু টেস্ট রাইড আমি শেয়ার করি। সো টেস্ট রাইডটা দেখতেই পাচ্ছেন, আর এটার পিলিয়ন সিটটা কিন্তু আসলে খুবই কমফোর্টেবল, ইট মিনস কিন্তু আপনারা দুজনেই কিন্তু এটা রাইড করতে পারবেন। আর ইট হ্যাজ গট রেডি পিক আপ, যেহেতু একটি স্পোর্টস বাইক, কোনো কিছু দিক থেকে কিন্তু কমতি নেই, যা যা ফিচার থাকা দরকার এ টু জেড সব কিছু আছে এই বাইকটাতে। আর আপডেট ফিচার হিসাবে সব কিছুই পাবেন ইনশাল্লাহ, আমরা যখন বাইকটা লঞ্চ করবো সেটা তো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের জাস্ট আপনাদেরকে অ্যানাউন্স করা যে বাইকটা খুব শীঘ্রই আপনারা পাবেন। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, যেটা আরেকটা কালার বলেছিলাম। বাইকের ডিজাইন, বাইকের গ্রাফিক্স, বাইকের হচ্ছে রিম এবং বাইকের এলো রিম যা যা আছে সব কিছুতে কিন্তু বাইকের চেঞ্জ আছে, এবং ইনবিল্ড সেট আপে কিন্তু এই বাইকটারও হচ্ছে ল্যাগ গার্ড থাকছে, যেটা কিন্তু পরে গেলে আসলে হচ্ছে বাইকটাকে সেভ করবে। আর যেটা হচ্ছে হেডলাইট, হচ্ছে প্রজেকশন হেডলাইট, অ্যান্ড এটার হেডলাইটটা কিন্তু খুবই ডিফারেন্স, খুবই ইউনিক। আর ইন্ডিকেটার কিন্তু, ইন্ডিকেটারগুলো ইউজ করা হয়েছে এলইডি ইন্ডিকেটার। আর আমরা হচ্ছে ব্ল্যাক কালারটা চারপাশ থেকে দেখাচ্ছি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আগের বাইক থেকে কী কী পরিবর্তন এসেছে সেটাও আপনারা ইনশাল্লাহ জানাবেন। আর যে কোনো কিছু জানার জন্য যে নাম্বার আছে, জানার জন্য নাম্বারে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন, আমরা কিন্তু অবশ্যই বলে দেবো। সো চারপাশ থেকে দেখিয়ে দিচ্ছি স্পেশাল এডিশনের ব্ল্যাক কালার। সো দুইটা কালার ভেরিয়েন্টই হয়ে থাকে, আপনাদের যে যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা অবশ্যই বুকিং করবেন। আর এটার প্রাইস থাকছে হচ্ছে 370,000 টাকা, সেখান থেকে বুকিং করলে 50,000 টাকা ডিসকাউন্ট থাকবে। সো বন্ধুরা, আর দেরি না করে আপনারা রিগেল র্যাপটর স্পেশাল এডিশনটা এখনই বুকিং করে ফেলুন। সো পিছনের ডিস্কটা দেখিয়ে দিলাম, চাবিটা দেখিয়ে দিচ্ছি, ব্র্যান্ডিং করা আছে রিগেল র্যাপটর মোটরসাইকেল, এবং হচ্ছে যে পিছনের ডিস্কটা এবিএসটা কিন্তু ঠিক এরকমই হবে, একজস্টটাও ঠিক এরকমই হবে, এবং টোটাল বাইকটা কিন্তু ঠিক এরকমই থাকবে। অ্যান্ড হচ্ছে আমরা যদি হচ্ছে বাইকের একদম ফেয়ারের সামনের সাইজটা দেখি, এরকম থাকবে, খুবই সুন্দর এক কথায়। সো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আপনারা যারা হচ্ছে যে জিটিএক্সএলের ভার্সন 4 বুকিং করতে চাচ্ছেন, মাত্র 16 পিস হচ্ছে বাইক এসেছে, যেটা কিন্তু খুবই কম। সো এখনই বুকিং করে জিটিএক্সএল ভার্সন 4 স্বপ্নের বাইকটি আপনার ঘরে পৌঁছে নিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অবশ্যই প্রিন্সলসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।